দেবো তোমার পায়ে দয়াল আমার গানে ডালি পুষ্পাঞ্জলি দেবো তোমার পায়ে দয়াল ডালি কণ্ঠে আমার নাহি মধুর সুর গানের ছন্দ শব্দ বিন্যাস ভুল ত্রুটি প্রচুর কোন গানে পাই তোমার চরণ আমার কোন সুতালে তোমার তালে মিশে ওঠে মন তুমি প্রভু অখিলের স্বামী এই গানের মাঝে তোমায় পাওয়া এত পাগলামি এত পাগলামি মনোরঞ্জন বলে গান গাওয়া যদি তোমার নামে অশ্রু নামে সার্থক সেই পাওয়া সার্থক সেই পাওয়া তোমার নামে অশ্রু নামে
সার্থক সেই পাওয়া আগে স্মরণ করি পরমের যার গুণ বর্ণিয়া শেষ ভেদে করতে নারে স্মরণ নিলে যাহার পায়ে ব্যাঘাত বিঘ্ন দূরে যায় বারে বারে প্রণাম করি তারে পরে বন্দী মায়ের চরণে যে বদ স্মরণে বহু সিন্ধু তরণের পরম উপায় যে বদ ভাবিলে পরে মানবের সব দুঃখ হরে জীবগণে ধ্রুব বক্ষ পায় যাকে মনুশিক্ষা শেষ করে মূল বক্তব্যের সূত্র ধরে সবাবারে হলাম দণ্ডায়মান কবিগান শুনবার তরে যত সুধি ভক্ত ভক্তাইয়া সরে প্রত্যেক ভক্ত ভক্তার চরণ ন করে আমার ভক্তি শ্রদ্ধা যুক্ত প্রণাম করি দান আশীর্বাদ করবেন সবে যার দ্বারাই কবিগান হবে যদি ভক্তবৃন্দ সবে আশিস করে আমার মাথায় ভক্ত ভক্তার আশিসের মধ্য দিয়া ঈশ্বরের করুণা আছে চোয়াইয়া তাই ভক্তকে ভগবান জ্ঞান করিয়া প্রণাম করিয়া এই সব ভক্ত ভক্তার পায় যাক এ প্রসঙ্গ গেল হইয়া একজনেই বেশি কই এক পাশে লক্ষ্মী আর এক পাশে সরস্বতী আছে না সরস্বতীর বাহন কি রাজহাঁস লক্ষ্মীর বাহন কি পেঁচা ওর যা খেসা লজ্জায় মরে যায় তারপরে আর একজন আছে ইঁদুর ওই পেট পোটাটা গণেশ বাবাজি আচ্ছা অত বড় পেট নিয়ে যদি ইঁদুরের পিঠে চড়ে ইঁদুর কি বাঁচতে পারে আর এক কৌশল আবার কার্তিক যাচ্ছে ময়ূরে তাহলে এক একজন বাহন এক একটা ভাব ধরে আসে এক এক দেবতার মাথায় এই সব দেবতার গোষ্ঠী পূজা করে একটি পূজা নামটি ধরে দুর্গা পূজা কিসের করে পরিষ্কার দাদা তুমি তাই বলো আমায় এই প্রথম প্রশ্ন করলো দাম দান এইবার দ্বিতীয় প্রশ্ন করবো সমাধান বেশি বলবো কে এই যে বর্তমানে আমরা পাড়ায় পাড়ায় যাই সেখানে গিয়ে দেখতে পাই কি দেখি মানুষ দীক্ষা মন্ত্র নেয় তাই গুরুদেব বলে কি ওরে দীক্ষা দিলাম কি মন্ত্রে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলাম দেয় না আপনাদের এখানে আছে না কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেওয়া তুলসীর মালা নেওয়া গোসাই আছে না আছে তাহলে দীক্ষা দেয় কি সে কৃষ্ণ মন্ত্রে আমি বলি আমার সভা যন্ত্রে কিন্তু যখন আমি বৃন্দাবনে কবিগান গাইতে যাই সেখানে গিয়ে দেখি ভাই কৃষ্ণের নাম নাই সবাই জয় রাধে সবাই জয় রাধে পথে চলে জয় রাধে ভিক্ষা করে জয় রাধে নাম করে জয় রাধে রিক্সা চালায় ওই যে কি জানো আছে হর হর নাই রিক্সায় জয় রাধে দাদা সাইড দেন চলে যায় তাহলে মানুষ কৃষ্ণ মন্ত্রে দীক্ষা মন্ত্র নেয় অর্থাৎ কৃষ্ণ নাম নিয়ে ধীরে দীক্ষা মন্ত্র গ্রহণ করে কিন্তু যখন যায় ব্রজপুরে কৃষ্ণ গিয়ে দূরে রাধা নামটি গায় নাম কি কৃষ্ণ মন্ত্র গায়কার নাম বৃন্দাবনে কি রাধার নাম দোতলা কলনা হ্যাঁ আপনাদের কি মনে হয় দোতলা কল চেনেন হ্যাঁ প্রশ্ন না দিলে কিন্তু হবে না আমি জানি প্রশ্ন না দিলে দাদা কবে কি বলার তো কিছু দরকার দোতলা কল আপনারা দেখেন নাই দোতলা বাড়ি দেখেছেন দোতলা গাড়ি দেখেছেন দোতলা বাস দেখেছেন দোতলা কল তো দেখেন নাই দেখেছেন দেখেন নাই তাহলে দেখে যান আসতে দেখবেন রাস্তায় এক ধরনের জন্তুর গোসর দেওয়া থাকে মানে দড়ি দিয়ে খুঁটো দিয়ে গেড়ে দেয় ওরে গেউ বসাকে গোসর তাই বিশেষভাবে কালো মিশমিস হয় দেখবেন ছোট ছোট চারিখানা পা আছে ছোট্ট একটু বেসনে লেজ আছে তেল নাই নুন নাই করে বেড়ায় ছোট ছোট দুটো শিং একটু বড় একটু কান সামনে যাবেন ওই ছাগল যদি গোসর দেওয়া থাকে সামনে গেলেই দেখবেন ছাগলের দাড়ি আছে তো দাড়ি দাড়ি যখন আছে আপনি নিশ্চয় দাড়ি দেখে ভাববেন পুরুষ ছাগল বুঝেছেন ছাগলের দাড়ি আছে দাড়ি থাকলেই ভাববেন ওরা পুরুষ ছাগল কিন্তু ওই দাড়ি দেখে যখন পেছনে যাবেন দুধ দোয়ানো কল পাবেন
তাহলে দেখেছেন সামনে পুরুষ পেছনে মহিলা, এরে কয় কল দোতালা। তাহলে বৈষ্ণবের অবস্থা নাকি তাই, এরা দীক্ষা নেয় কি মন্ত্রে? কৃষ্ণ মন্ত্রে। গায় কি নাম? রাধার নাম। দাদা প্রশ্ন করি তোমার ধারে, বলো তুমি দয়া করে কৃষ্ণের উপরে সংসারে অনন্ত করে বিশ্ব যিনি করেছেন সৃজন, বলো দেখি আমার ধারে কৃষ্ণের উপর রাধা কি করে যেতে পারে? দুই নম্বর প্রশ্ন তোমায় করলাম সমাধান। আমি অন্তরে করি ধারণা, ছোট ছোট প্রশ্ন দেবো, তাই না? আচ্ছা আমার কাছে বলুন দেখি কৃষ্ণের উপরে রাধা যেতে পারে নাকি? আমার কৃষ্ণ যদি ইচ্ছা করে অনন্ত কোটি রাধা সৃষ্টি করতে পারে, আমার কৃষ্ণ যদি ইচ্ছা করে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারে, কিন্তু আমার কাছে বলুন দেখি রাধা শত চেষ্টা করে একজন কৃষ্ণ বানাতে পারে নাকি? হ্যাঁ, তাই যার ইচ্ছায় জগতে জন্মায় তারে থুয়ে রাধা নাম গায়। এই জন্য প্রশ্ন করি তোমার ধারে, দাদা বলো তুমি দয়া করে রাধা কি করে কৃষ্ণের উপরে? আমি তাই জানতে চাই। আমার কাছে বলুন দেখি রাধা বিশ্বরূপ দেখাতে পারে নাকি? ওগুলো পরে বলবো, আগে দরকার নাই। তাহলে আর একটা প্রশ্ন দিয়ে যাই এর মধ্য দিয়ে, কি সেই প্রশ্নটা হলো নারী আর পুরুষ এর মধ্যে কে বড়? নারী বড় না পুরুষ বড়? ধরো আমার কথা ধরো, দাদা তুমি তো সিদ্ধান্ত করো, তবে তোমার তো দেখি একটু মেয়ে ছেলের দিক বেশি টান, আমি জানি তুমি ওই দলে যাবা আমি। হ্যাঁ না না টান বেশি টান মনের টান। হ্যাঁ এই জন্য দাদা আমার কথা নেবা, তবে আমি কিন্তু নারীর পক্ষে টক্কে নাই, আমি ভালোবাসি না। আমার দেখেন না কাঠখোট্টা চেহারা, কিন্তু ওনার চেহারা একটু মেলি মেলি ভাব আছে। এই জন্য অন্তরকারী ধারণা, দাদা তুমি তো নারীর দলে যাবাই আনে, আমি বলি তোমার স্থানে আমার কথা নিও, নারীর কি করে পুরুষের উপরে যেতে পারে বলো তুমি সুন্দর করে ভাবখানা দিও তুমি প্রেমের অমিয়। এই তিনখানা প্রশ্ন করলাম দান, আর বেশি বলবো কেন, এইবার একখানা গান গেয়ে শুনাই চরণ ধরে করি মানা, উত্তর না নিয়ে একটু বাড়ি যাবেন না, ধোয়ার মধ্যে দিয়ে গানের মধ্য দিয়ে আরো সন্ধে সন্ধে কিছু বলতে চাই। হারমোনিয়ামটা একটু কমাই দাও, বেহালাটা একটু কম দে, গদে যখন যায় ঘ্যাস ঘ্যাস করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে একটু হারমোনিয়ামটা কমাই দাও। দেখুন রাধা বৈষ্ণবেরা কয় রাধা বড় আছে না চৈতন্য চরিতামৃতে, বংশীধারী জগন্নারী চিত্তারী সসারিকে, তারপরে আছে কি রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন অন্যথায় বিশ্ব মহাপি স্বয়ং মদনে মোহিত। ওই যে আপনারা পড়েন নাই, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, আছে না রাধাকে বড় করে। কিন্তু রাধা কি গান করে? এ পরাণে কান্দে যার লাগিয়া, রাধা গায় কৃষ্ণ গায় না, এ পরাণে কান্দে চর লাগিয়া আমার বন্ধু বিনোদিয়া, হরে আসবে কবে বাঁশরি বাজাইয়া, এ পরাণ সুতে গেথে ফুলের মালা, চোখের জলে কুসুম তুলে ভরিয়াছি ডালা, ও
বাসরে দিনে সুতে যেতে ফুলের মালা চোখের জলে কুসুম তুলে ভরি আসি ঢালা হায় রে সোহাগে চন্দন রাশি ওরে গুনে নয়ন জলে আদর করে রাখি আসি করাইব ভালে আমার মনের মালা দিব গলে সানি দিয়ে ডাকে ভোরের আগমনি সারা নিশি জেগে জেগে প্রহর গনি হাত সানি দিয়ে ডাকে ভোরের আগমনি হায় রে কোকিলের কুহুতানে ওগো ডাকিয়া সুধা আর আসবে না শ্যাম সুপ পাখি বাসর আমি নাই বুঝমানে না অবুঝিয়ায় থাকি পচাইয়া আমার বন্ধু বিনোদিয়া আজ পারে না শরীবা তার ভালোবাসায় নাই রে মিলন শুধু যে বিরহ আগে জানলে তার কি ভালোবাসি কেহ তার ভালোবাসায় নাই রে মিলন শুধু যে বিরহ কে বলছে এই কথাটি কে বলছে রাধা রানী তাকে বলছে গোবিন্দকে তার ভালোবাসায় নাই রে মিলন শুধু যে বিরহ আগে জানলে তারে কি আর ভালোবাসে কেহ তাই তবু তারি লাগি বাসর সাজি রয়েছি বিগড়ে তার আশার আশায় চেয়ে আসি গভীর কাননে এদিন মনোরঞ্জন সেই লগনে শুধু আসল বন্ধিয়া বন্ধু বিনোদিয়া অসীম সরকার আসবে সবার ঠাই আমি মনোরঞ্জন সরকার প্রশ্ন করে গেলাম দান আমার দাদা এসে সবার মাঝে জানি দেবে সমাধান সুন্দর করে কথাগুলি সভাতে বলিবে দয়া করে তত্ত্ব দিয়ে বুঝে নিতে হবে এই যে দুর্গা পূজা দেখি আমরা এই ভারতের গায়ে বাঙালি ভিন্ন কেহ করে না ধরায় গেলে দুর্গা পূজা দুর্গার নামে যদিও পূজা হয় আজকাল কিন্তু পূজা নয় ভাই উৎসব পরিচয় শারদীয় দুর্গোৎসব সর্বলোকে বলে এক দুর্গা দেবী নাই জানি পাঁচ ছয় জনে মেলে আবার সুপে সুপে মহাদেব আছে ওই দুর্গার মাথায় তারেও নাকি দুর্গা পূজারা পূজা বটে দেয় তাহলে এত দেবে দেবী জানি যেখানে পূজা খেয়েছিল দুর্গা দেবী কি জন্য বলো নাম কি পেল এই দুর্গ বিনাশিনী দুর্গে সর্বলোকে বলে কি দুর্গ বিনাশ করে বলো দয়া করে আমাদের মানুষ জানিয়ে এই সুন্দরবন এলাকায় আপান ফানে জানিয়া করোনারও ভয় করোনায় ধ্বংস করলো মানুষ ও সকল তার মধ্যে আমফানে দুরন্ত ধরিল প্রবল তসলস করে জানি সাহস দিয়ে দেয় দুর্গতি এসছে বল কি আছে ধরায় তবে দুর্গতি নাশি যদি দুর্গা দেবী হবে আমফান ধরে কেন মরবো আমরা তবে ঘটা করে দুর্গা পূজায় আমরা সবাই করি করোনার ভয়তে ছাড়া বিশ্বে যাচ্ছে মরি তাহলে কি দুর্গ বিনাশ করে বল দেখি তাই দাদা তোমার কাছে আমি তাই শুনতে চাই সুন্দর করে তত্ত্ব করে বুঝাও সবার পরে এই জন্য প্রশ্ন আমি দিলাম অত ভরে আবার জানি বৃন্দাবনে মানুষ রতন কৃষ্ণ মন্ত্র দীক্ষা করেছে গ্রহণ হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে দীক্ষা মন্ত্র পায়
হরে কৃষ্ণ মধুর জানি নাম গুলো গন্ধায়, শেষকালে যখন ওই বৃন্দাবনে গেল কৃষ্ণ নাম ফেলে দিয়ে রাধা নাম নিল, রাধা নাম নিয়ে জানি বৈষ্ণব সকল মুখে তাদের আনন্দেতে হতে হরিব, প্রেমানন্দে গন্ধ গোল তারা করে যায়, কি আনন্দ ধরে জানি এই ধরিত্রীর গায়, নারী আর পুরুষ জানি দুটো সত্তা ভাই, পুরুষ বড় কি নারী বড় বড় দেখি পাই, পুরুষের উপরে জানি বিশ্বতে হো নাই, নারী হতে জানি পুরুষ নয় ভাই, পুরুষ হতে জানি নারী জানি এলো, নারী হতে জানি পুরুষ এলো না ভালো, আদিতে পরম কৃষ্ণ যারে বিশ্বে কয় ইচ্ছা শক্তি বামঙ্গ থেকে রাধার জন্মায়, রাধিকারে জানি কৃষ্ণ সৃষ্টি করেছিল, রাধাকে কৃষ্ণকে কোনদিন বানালো, এই যে আদিতে পরম কৃষ্ণ ভাই পুরুষের উপরে কেহ নয় তো ভাই, এই জন্য তোমরা জানি কৃষ্ণ মন্ত্রে নিয়া বৃন্দাবনে যাও রাধা নামকে গাইয়া, সুন্দর করে তুমি জবাব করো দান, এই জন্য দিলাম আমি প্রশ্ন সভাস্থান, দয়া করে দাদা তুমি আমার কথা নিয়েও জানি সুন্দর করে তত্ত্ব দিয়ে বুঝাই নিয়ে দাঁড়িয়ে জানি এই নিবেদন করি আমি ধর্মসভা খাই, তবে আর বেশি কেন আমি বলতে যাই, ও এখানে লালন গীতি গাইয়ে যাই কি বলো, হ্যাঁ পাখি কখন জানি উঠে যায়, পাখি কখন যেন একটা বধাওয়া পারিস না বেটা, একটা বধাওয়া লেগে খাচায়, একটা বধাওয়া লেগে খাচায়, আয় আয় পাখি পাখি কখন যেন উড়ে যায়, পাখি
কারবা পাখি তারে আপন হারি পড়তে আচ্ছা কারবা খাচা কারবা পাখি Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number pole.